ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, কোনো মন্ত্রী এমপিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে দেওয়া হবে না, কেউ করলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির নির্দেশনায় বিএনপির সুবিধা হলেও অসুবিধায় পড়েছে আওয়ামী লীগ। জনগুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় জানাতে ডাকা সংবাদ সম্মেলনের শুরুতে দলের বিভিন্ন পর্যায়ের নতুন দায়িত্ব বণ্টনের তথ্য তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থানে উদ্বিগ্ন সরকার, মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের চলাচলে সতর্ক করা হয়েছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে বলেন, পরিবারের সদস্যদের সাথে চিকিৎসকের বক্তব্যের কোনো মিল নেই। চিকিৎসকরা এটা বলছে না অতটা খারাপ নয়, যে খারাপটা যে খারাপের কথাটা দলের লোকেরা বলছেন। আমাদের কাছে মনে হয় বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিএনপি যতটা রাজনীতি করছে ততটা বাস্তবে তার শারীরিক অবস্থা ততটা খারাপ নয়। মন্ত্রিসভা কোনো রদবদল এটা তো রুটিন বিষয়, প্রাইম মিনিস্টারের এখতিয়ার। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে আমার মনে হয় না যে কোনো প্রকার এক্সপানশন বা রিসেপ্টে এসব কিছু। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতাদের সাথে সাক্ষাতের পর তথ্যমন্ত্রী জানান, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, সব সমস্যা বিএনপির মধ্যেই। নির্বাচনী প্রচারণায় মন্ত্রী এমপিদের অংশ নেওয়ার বিষয়ে ইসির সিদ্ধান্ত বিএনপির পক্ষে গেছে এমন মন্তব্য তার। আমাদের দেশে নির্বাচন কমিশন যেই নির্দেশনা যে এমপি এবং মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না, এই নির্দেশনা বিএনপিকে সুবিধাজনক অবস্থায় নিয়ে গেছে। এই এই নির্দেশনা বিএনপির জন্য সুবিধা হয়েছে, আওয়ামী লীগের জন্য অসুবিধা হয়েছে। আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিব বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন নির্বাচন কমিশনার। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার পরও দলীয় নেতারা কেন প্রচারণে অংশ নিতে পারবেন না সে নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ নিয়ে সংসদে আইন পাশ হওয়া দরকার বলে মনে করেন মোহাম্মদ নাসিম। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।